বাঁশখালী মনকিচর জালিয়াখালী নতুন বাজারস্থ হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের আজিম শান পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠিত এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি রঙ্গিয়া ঘোনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি হাফিজুল ইসলাম মাদ্রাজুল্লাহ আলী, আজকের প্রধান অতিথি বাঁশখালী চট্টগ্রাম গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিকদার। সম্মানিত আলোচক, আমার পূর্বে চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসা আনোয়ারা এর আরবি প্রভাষক আল্লামা সাইদুল হক সাইদ আল কাজিমি সাহেব, বিশেষ আলোচক মৌলানা এইচ এম হাবিবুল্লাহ রিজভি এবং নূর মোহাম্মদ আল কাদেরী। আজকের এই মাহফিলে আমন্ত্রিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, বিশেষ করে মঞ্চে উপস্থিত এলাকার বিশিষ্ট বুজুর্গানে দিন গণ্যমান্য ব্যক্তিবর্গ, কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত দূর এবং কাছ থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে যাম সমবসী ভাইরা, তরুণ ও যুবক বন্ধুরা, স্নেহের এবং আদরের কচিকাচা শিশুরা, মনকিচর জালিয়াখালী নতুন বাজারের আজকে যে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পক্ষ থেকে, এই কাফেলার সকল সদস্য, সদ্য এলাকাবাসী, মেহমানবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, পদ্মার আলে মাহমুদেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটি বিশেষ সাবজেক্ট বিষয়ের উপরে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে, আর সেটা হলো প্যারা নবী রসুল করিম ইসলামের উপরে সৃষ্টিকুলের মহব্বত এবং আহলে বাইতের প্রতিও মহব্বত। আপনি সকলে জানেন জগতের মধ্যে আল্লাহর একমাত্র সাবজেক্ট হলেন আমার নবী, আমার নবীজি হলেন আল্লাহর আলোচ্য বিষয়। আসমানি যত কিতাব নাজিল করা হয়েছে 104 খানা ছোট বড় যে কিতাব, বড় বড় 4 খানা কিতাব আর বাকিগুলো ছোট রিসালা সহিফা, এই সকল আসমানি কিতাবের মূল আলোচ্য বিষয় ছিল আমার নবীজি। সৃষ্টির সর্বক্ষেত্রে আমার নবীর আলোচনা সবার আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী রসুল করিম ইসলামকে এই জগতের মধ্যে তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টি এমনই অতুলনীয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ব্যতিক্রম ধর্মী, একজন ব্যতিক্রম ধর্মী নবী এবং রসুল হিসেবে তাকে সৃষ্টি করেছেন, তার তুলনা কারোর সাথে হয়। তিনি নিজের তুলনা নিজেই, কারোর সাথে তাকে তুলনা করার কোনো সুযোগ নেই। যারা আজকের বলে থাকেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে যে আমাদের যেমন দুখানা হাত আছে, পা আছে, নবীরও ঠিক এরকমভাবে দুখানা হাত পা ছিল, কাজী নবী আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি এই বোকা মানুষদের বলতে চাই যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার এই শাহাদত আঙ্গুলির ইশারা দিয়ে আকাশের চাঁদকে দুই টুকরো করেছিলেন, তোমরা একটু করে দেখাও দেখে পারো কিনা, যদি তোমাদের মধ্যে শক্তি থাকে তাহলে দেখাও, যদি বলো যে না এটা নবীজির মুজেজা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা হলে
তাহলে তুমি তার কাছে তোমরা তার কাছে যাবার কোনো যোগ্যতা রাখো না। নবীজির শান, তার রিসালাতের শান, তার নবুয়তের মান, তার মর্যাদা, তার উচ্চতা, তার রুতবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্যায়ে দিয়েছেন এই পৃথিবীর আর কারো বেলায় এটা বলার সুযোগ নাই। একক ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য। কি প্রযোজ্য? সবাই পড়ুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জালি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবীর মর্যাদা এবং শান এত উপরে যে তার মর্যাদার কাছেও কোন নবী রসুল যেতে পারেন না। কোন নবী এবং রসুল, আমরা তো দূরের কথা, আমরা তো চুনোপটি, আমরা তো অনেক নিচে, যারা নবী এবং রসুল, সেই নবী এবং রসুল আলাইহিমুসসালাম তাদের মর্যাদার চেয়ে আমার নবীর মর্যাদা কোনো অংশে ছোট নয়, বরং আল্লাহ তাকে এত বড় মর্যাদা দিয়েছেন যে তিনি আরশের মেহমান হয়েছেন। তিনি সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছেন, তিনি রফ রফে, তিনি আলমে লাহুদ এবং নাসুদের তিনি মেহমান হয়েছেন। আলমে লাহুদ এবং নাসুতের যিনি মেহমান হয়েছেন, আল্লাহ তাআলা তাকে এমন একটি জায়গায় নিয়েছেন যে জায়গায় আর কোন নবীকে আল্লাহ নেন নাই। জিবরিল আমিন, যিনি আসমানি কিতাবের সব কিছু নিয়ে জগতে নবীদের কাছে আসতেন, তার হেড অফিস হচ্ছে সিদরাতুল মুনতাহা। ফেরেশতাদের হেড অফিস সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা, এই হেড অফিসের পরে আল্লাহর সে মহান আরশ, যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিয়েছেন, সেখানে এত কাছে নিলেন, এত কাছে নিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কাছে কাকে বলে? কাছের ব্যাখ্যা কত হতে পারে? এই আয়াতের মধ্যে, সূরা আন-নাজমের মধ্যে কাছের ব্যাখ্যা আল্লাহ করেছেন চারটি শব্দে। কয়টা? সুম্মা দানা, তিনি কাছে হলেন আল্লাহর, ফাতাদাল্লা এবং তাদাল্লি। তাদাল্লি শব্দের অর্থ আপনারা আমার কাছে, যারা অনেক কাছে তার চেয়ে, যারা পিছনে আছেন তারাও কাছে, যারা আরো পিছনে আছেন তারাও কি কাছে, তবে সবচেয়ে নেবর, সবচেয়ে পাশে যিনি আমার সাথে আছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন সুম্মা দানা, তিনি কাছে হলেন, তার নবী আল্লাহর কাছে গেলেন। কত কাছে? ফাতাদাল্লা, তার মানে অতি কাছে। কত কাছে? ফাকানা কাবা কাউসাইন, তার মানে দুই ধনুকের হাতল ধরার জায়গা, যেখানে হাত ওই তীরের মাঝখানটা যেখানে রাখা হয়, যেখানে হাত দিয়ে ধরে তীর নিক্ষেপ করা হয়, এই ধনুকের যে হাতল, দুইটাকে একসাথে করলে মিশালে যত কাছে, আল্লাহ বলছেন আও আদেনা, তার চেয়েও আরো কাছে। যারা ওয়াহাবি, যারা নজদি, যারা সালাফি, যারা লামাজাবি, যারা এমনি করে আহলে হাদিস, তাদের বক্তব্য হলো যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গেছেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এরপরে উপরে যেটা গেছেন এটা বেশি কোরআন হাদিস দ্বারা এটার কোনো সবুত, এটার কোনো তেমন দলিল নাই। ওরা আমার নবী সাল্লামের ঊর্ধ্বাকাশে উঠার ক্ষেত্রে কঠিনভাবে মানাত্মক শব্দগুলো ব্যবহার করে, ইভেন তারা ইদানিংকারে এটাও বলা শুরু করেছে যে আল্লাহ তাআলা বাংলাদেশে নাই, আল্লাহ সৌদি আরবেও নাই, আল্লাহ পৃথিবীর কোথাও নাই। তাহলে আল্লাহ তাহলে কোথায়? তারা বলছে যে আল্লাহ আছে আরশে, উনি ওখানে রেস্টে আছে।
আল্লাহ আরশে অবস্থান করছেন, পবিত্র কোরআনের আয়াত দিয়ে তারা দলিল দিচ্ছে, আর রহমান ও আলাল আরশিস তাওয়া, রহমান আরশে আছে। আমার যুবক বন্ধু যারা যারা কোরআন হাদিসের জ্ঞান রাখতে গিয়ে খুব কম রাখেন, তারা যখন দেখেন যে নতুন মৌলবী নয়া কথা কইতেছে, নতুন মৌলবী নতুন কথা কইতেছে, আর তার নতুন কথার মধ্যে এসছে জানলা বাংলাদেশে নাই, তত সুবিধা, ঘুষ খাইতে সুবিধা, সুদ খাইতে সুবিধা, কত কল্যাণ, যত ধরনের অপকর্ম, টেন্ডারবাজি, চান্দাবাজি, যতগুলো বাজে কাজ সবগুলোই ওপেন ভাবে করা যাবে, তার কারণ আল্লাহ তো বাংলাদেশে নাই, কথা বলেন। তাদের বক্তব্য হলো আর রহমান ও আলাল আরশিস তাওয়া, যুবক যারা তারা শুনে তো চিৎকাইদ হয়ে গেছে, তারা ওই মশাকে এসিএল মারলে যেমন কাইদ হয়ে পড়ে, যুবকরা বলছে কোরআনের আয়াত দিয়ে হুজুর ওয়াজ করছে, কথা বল না, আর সেই হুজুর তো সাধারণ হুজুর না, এ তো লায়নেট হুজুর, কাজে লায়নেট হুজুর যখনই ব্যাখ্যা করছেন তখন ওনার চেয়ে আর বড় কোরআনের ব্যাখ্যা কে জানে। কিন্তু সম্মানিত শুধু আপনাদের কাছে আমার বিষয়ের উপরে আলোচনা করার আগে বলতে চাই, কোরআনের সব আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে? কোরআনের কোন কোন আয়াত বাতিল হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, কিন্তু সেই মনসুখ আয়াত এখনো আমরা তেলাওয়াত করি, আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন, এটা শুধু তেলাওয়াতের জন্য, কিন্তু মশলা সাব্যস্ত করার জন্য এই জ্ঞানটুকু আমাদের সাধারণ জেনারেল মানুষের নাই, তারা জানেন না কোনটা নাসেক কোনটা মনসুখ, তারা জানেন না যে কোনটা মহকাম এবং কোনটা মতাশাবে। আমি আমার ভাইদের খেদমতে একটু ছোট করে ব্যাখ্যা দেব, যাতে করে আপনারা কখনো কোনো ধোকায় না পড়ে। আমাদের সবচেয়ে বড় বিপদ হয়েছে এই ইউটিউব এবং ফেসবুক, আগে তো মোটামুটি ভালো ছিলাম, এখন তো মৌলবী আমাকে এমন মাসলা দিয়েছে, আমার বাড়িতে ভাত খায়, আমার মসজিদে ইমামতি করে, আমার বাড়িতে ভাত খায়, আমার ঈদগাহ ইমামতি করে, ভাত খাইতে খাইতে আমার তারাবিও খাইয়া শেষ, আমার 20 টাকার তারাবি নাই, 8 টাকার মাত্র আছে, বাকি 12 টাকাতে খেয়ে ফেলছে, কথা বলেন, 3 টাকার বেতের ছিল খাইয়া শেষ, 1 রাকাত রাখছে, সবে বেড়াত ছিল সবে বেড়াত খাইয়া শেষ। এখন প্রশ্ন হলো যে পবিত্র কোরআনের মধ্যে বাতিল আয়াত, এটা কেমন কথা? আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর উপরে যে কোরআন নাজিল করা হয়েছে তার মধ্যে সূরা বাকারা হলো সবচেয়ে বড় সূরা, প্রায় 3 পারার কাছাকাছি। এই সূরা বাকারার মতো আরেকটা সূরা ছিল যে সূরাটির নাম হলো সূরা তওবা, কোন সূরা? নবীজি সূরা তওবা তেলাওয়াত করতে এসে তিনি দেখলেন যে এই সূরাটার প্রায় অর্ধেকই নাই, তার মনে নাই, নবীজি চিন্তায় পড়ে গেলেন যে কোরআনের এত বড় একটা লম্বা সূরা এটা আমার মনে নাই, আমি ভুলে গেলাম, এটা তো বড় খারাপ কথা, আমি রসুল হলাম আমিন, অতএব আমার কাছে এই আমানত, এই কোরআনের আমানত যদি আমার হাতে নষ্ট হয় তাহলে এটি হবে দুঃখজনক ঘটনা। এই জন্য তিনি জিবরিল আমিনকে ডাকলেন, জিবরিল আমিনও তিনি আমিন, মুতাইন সাম্মা আমিন, জিবরিল আমিন আমার নবীর কাছে আসলেন, জিবরিল আমিনকে আমার নবী বললেন ভাই জিবরিল একটু আপনি পড়েন সূরায়ে তওবাটা, জিবরিল আমিন ততটুকু পড়লেন যতটুকু আমার নবীর কাছে আছে, আমার নবীজি যতটুকু পড়েছেন যতটুকু নাই এটা জিবরিলের কাছেও কি নাই, আমার কথা আপনি বুঝেন। এখন দুইজনের চিন্তায় নবীজি বললেন জিবরিল ভাই জিবরিল সূরায়ে তওবা তো আরো লম্বা ছিল, এটা সূরায়ে বাকারার মতো লম্বা ছিল, গেল কই? জিবরিল বলছে আমিও তো বলতে পারতেছি না, আমার নবী বললেন দুইজন আমিন, আর আমাদের থেকে যদি কোরআনের
এই আয়াত যদি ছুটে যায়, এটা যদি হারিয়ে যায়, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? কাজী জিব্রাইল আর যাওয়া হবে না, আমার ঘরে বসে দুইজনে মিলে কোরআন তেলাওয়াত করব, আমি তেলাওয়াত করব, আপনি শুনবেন, আর আপনি করবেন, আমি শুনব, কত বল। সম্মানিত শুধু তেলাওয়াত চলছে, মুআলাজা বিল কোরআন, মুদারাসা বিল কোরআন, কোরআনের চর্চা চলছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে তিনি আয়াত নাযিল করলেন, যে নবী আসলে জিবরিল যতটুকু অংশ ভুলে গেছেন, আপনি যতটুকু অংশ ভুলে গেছেন, এটা আপনারা ভুললেন নাই, এটা আল্লাহ আপনাদেরকে ভুলাই দিয়েছেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আল্লাহ বলছেন যখন কোন আয়াতের আয়াতকে আমি বাতিল করি, কতক্ষণ, অথবা ভুলাই দেই, না আতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, এর চেয়ে উত্তম, এর চেয়ে উত্তম যে জিনিসটি এটা তোমাদের কাছে আমি নাজিল করি। অতএব পবিত্র কোরআনের কিছু কিছু আয়াত এমন আছে যে আয়াতগুলো আল্লাহ বাতিল করে দিয়েছেন, বাতিল করার কারণে ওই আয়াতগুলো নবীর স্মৃতিপট থেকে মুছে গেছে, এটা লোহে মাহফুজ থেকেও মুছে গেছে, কোথাও নাই, সব জায়গা থেকে মুছে গেছে। আবার কিছু আয়াত এমন আছে যেটা বাতিল, এই আয়াতটা পবিত্র কোরআনে আল্লাহ রেখে দিয়েছেন, এটা তেলাওয়াত করা যাবে, কিন্তু এটা দিয়ে কোনো মাসলা মাসাইল সাব্যস্ত করা যাবে না। যেমন বিশাল বড় বক্তা পবিত্র কোরআন মজিদের আয়াত দিয়ে ওয়াজ করছেন, মা কুনতু বিদআ মিনার রাসূলি ওয়া মা আদরি সম্মানিত সুদি, পবিত্র কোরআনের এই আয়াতটা, এটার অর্থ হলো আমি তোমাদের কাছে কোন নতুন নবী নই, মা কুনতু বিদআ মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন আর তোমাদের সাথে কি আচরণ করবেন, নবীর সাথে আল্লাহ কি আচরণ করবেন নবী নিজে জানেন না, আবার উম্মতের সাথে কি আচরণ হবে সেটাও উম্মতের জানা নাই। এই আয়াত নাযিল হওয়ার পরে গোটা মদিনায় কান্নার রোল শুরু হয়ে গেল, সারা মদিনার মধ্যে উম্মতে মুসলিমার চোখের পানি ঝরা শুরু করল, যে নবীর জন্য আমরা জীবন দিলাম, যে নবীর পেছনে আমরা আমাদের জীবন উৎসর্গ করলাম, আর তিনি কিয়ামতের ময়দানে তার নিজের সম্পর্কেও তিনি জানেন না, জানলা কি বিচার করবেন কি হবে তার, নবী নিজেও জানেন না আর উম্মতের বেলায়ও জানেন না, তার মানে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়ে দিলেন যে কিয়ামতের ময়দানে নবীর কোনো ক্ষমতা নাই। আমার সাথে আল্লাহ কি আচরণ এটা আমি জানি না, তোমাদের সাথে কি আচরণ করবো এটা জানি না, তাহলে সেদিন নবীজি নিজের সম্পর্কে কি হবে এটা জানেন না, কাজে নিজের সম্পর্কে যখন তিনি চিন্তিত পেরেশান, তখন তার উম্মতকে কিয়ামতের ময়দানে কিভাবে তিনি খোঁজ রাখবেন, তার উম্মতের খবর নেবেন কি করে, যেহেতু তার নিজের নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়বেন, কাজেই কিয়ামতের ময়দানে নবী শাফাত করতে পারবেন না। কোরআনের এই আয়াত দিয়ে বিশাল বড় মাওলানা লম্বা পাগড়ি ঝুলাই রাখে, জীবনে কোনদিন মাথায় বাঁধে নাই, কত বললা, জীবনে কোনদিন মাথায় বাঁধে নাই, এত বড় মাওলানা সাহেব পবিত্র কোরআনের দলিল দিয়ে বললেন কিয়ামতের ময়দানে নবী নিজেই জানেন না আল্লাহ কি আচরণ করবেন তার সাথে, তার উম্মতের সাথে কি আচরণ হবে তিনি নিজেও জানেন না,
তাহলে ওই নবী যখন নিজে নিয়ে ব্যস্ত থাকবেন, নিজেকে নিয়ে নিজের কি হাসর হবে এটাই তিনি জানেন না। তিনি উম্মতের হাসর সম্বন্ধে তাদেরকে তরাবেন কি করে? কাজী নবীর পিছনে এইভাবে দৌড়াবার দরকার নাই, খালি এতটুকু মনে রাখলেই হবে যে তিনি একজন নবী। কারণ নাউজুবিল্লাহ ভাইরা আমার, আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা, এখানে ওলামা ইকরাম আছেন, যখন কোনো জায়গায় ওয়াজ হতো নসিহত হতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি জানতে পারতেন যে এই জায়গায় ওয়াজ হচ্ছে, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সে ওয়াজ মাহফিলে চলে আসতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খোদা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তার ওয়াজ শোনার জন্য মজলিসে চলে আসতেন, মসজিদে এসে বসে তিনি বক্তাকে বলতেন থামো, তোমার বক্তৃতা আমি আজকে বসে শুনব এবং যারা আজকে উপস্থিত সবাই শুনবেন, কিন্তু তোমাকে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। বক্তাকে তিনি ধরে ফেলতেন, তিনি বলতেন হাল আরাফতান নাসিকা মিনাল মানসুখ, তুমি কি কোরআনের নাসিক মনসুখ চিনো, কোরআনের কোনটা নাসিক আর কোনটা মনসুখ তুমি কি চিনো? বক্তা বলছে নমিদানম লাদরি নমিদানম, না এটা আমি জানি না যে কোরআনের কোন আয়াত নাসিক আর কোনটা কি মনসুখ। আমি বলে দিচ্ছি, নাসিক মানে বাতিলকারী, কতক্ষণ না, আর মনসুখ মানে বাতিল রহিত, কতক্ষণ না। সম্মানিত শুধু ভাইরা আমার, আইনের অ্যামেন্ডমেন্ট হয়, কোন কোন আইন বাতিল হয়, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা বালাগাল কলব ফি ইনায় আহাদিকুম ফালইয়াকসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন বিত্তুরাব। নবীজি বলেছেন, যদি তোমাদের কারো খাবার থালে কুকুর মুখ রাখে, কুত্তা যদি মুখ দেয় তোমাদের খাবার থালায়, তাহলে এটাকে সাতবার ধৌতি করবে। কয়বার? সাতবার। ইজা ওয়ালাগা কালবু ফি ইনায় আহাদিকুম ফালইয়াকসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন বিত্তুরাব। সর্বশেষ ধোয়াটা সপ্তমবারের লাস্ট ফিনিশিং যেটা, সেটা হবে মাটি দিয়ে, মাটি দিয়ে মেঝে তারপর ধুয়ে ফেলবে। কেন? মাটি হচ্ছে আল্লাহর কুদরতি সাবান। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদ কিফাতা আহিয়া ওয়া আমওয়াতা, আল্লাহ বলেন মাটিকে কি তোমাদের জন্য আমি যথেষ্ট করি নাই? এটা যেমন সাবান, ঠিক অনুরূপভাবে তোমাদের যত ময়লা যত পচা জিনিস আছে, এটা হজম করার মতো ক্ষমতা আছে কার? মাটি। কোন জিনিস মরলে মাটিতে দাফন করলে ওর জীবাণু আর কখনো উপরে আসতে পারে না। মাটিকে আল্লাহ ঠিক এমন ভাবে জাজবিয়াতের ক্ষমতা দিয়েছেন, এটা ওই আবর্জনাগুলোকে চুষে নেয়, দুর্গন্ধকে চুষে নেয়। সম্মানিত শুধু আমার নবীজি সাল্লাম তিনি বললেন, কারো পাত্রে কারো থালায় যদি কুকুর মুখ রাখে, তাহলে সেটাকে ধুয়ে ফেলবে কতবার? সাতবার। আর শেষবার হবে কি? এটার নাম হাদিস। এটা কি? এই হাদিস সিয়াসেত্তার কিতাবে আছে, সিয়াসেত্তার কিতাবে এই হাদিসখানা আছে। বেশ কয়েক বছর পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আইনের অ্যামেন্ডমেন্ট করলেন, তিনি এই জিনিসটাকে আবার নতুন করে তিনি বললেন, তিনি বললেন ইজা ওয়ালাগাল কালবু ফি ইনায় আহাদিকুম ফালইয়াকসিলহু সালাসা মাররাতি। নবীজি বললেন, তোমাদের কারো পাত্রে কারো বর্তনে যদি কুকুর মুখ রাখে, তাহলে তোমরা তিনবার ধুইলেই হবে। কয়বার? সবাই বলেন কয়বার? এটাও হাদিস। এটাও কি হাদিস? আগের সাতবার এটাও কি হাদিস? আর পরের তিনবার এটাও কি হাদিস? তাহলে সাতবারেরটা হলো আগে, আর তিনবারেরটা হলো কি পরে?
তাহলে এই তিন বারেরটা হলো নবী করিম সাল্লামের সর্বশেষ বাণী, এরপরে আর কোন বাণী তিনি দেন নাই। তাহলে পরের এই বাণী দিয়ে আগের হাদিসখানা বাতিল হয়ে গেছে, কথা বলেন, আগের হাদিস কি হয়েছে? বাতিল, ওইটার আমল নাই। এখন কোন থালা কুকুর যদি মুখ রাখে তাহলে সেটা পবিত্র করার জন্য কয়বার ধুইলে হবে? তিনবার। তাহলে তিনবার ধৌত করার এই হাদিসটা হলো লেটেস্ট, দুইটাই হাদিস, কিন্তু আগের হাদিসটা বাতিল হয়েছে, ওটা মনসুখ, আর পরেরটা হলো নাসেক, পরেরটা হলো বাতিলকারী। এই পরেরটাতে আমল করি। নবী করিম সাল্লাম তিনি বলেছেন এই যে পরের যেটা লাস্ট আমি যে জিনিসটা বলে গেলাম এইটার নাম হলো সুন্না। এটার নাম কি? সুন্না। নবীজি বলছেন তারাকতু ফিকুম আমরাইন কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো আমার সুন্না। আর সুন্না মানে সর্বশেষ যেটা নবী বলে গেছেন, কতক্ষণ? তাহলে সাতবারেরটা হাদিস আর তিনবারেরটা কি? সুন্না। জোরে বলেন, সাতবারেরটা কি? হাদিস আর তিনবারেরটা কি? সুন্না। বুকে হাত বান্ধা হাদিস আর নাভির নিচে হাত বান্ধা সুন্না, কতক্ষণ না? বুকে হাত বান্ধা কি? হাদিস আর নাভির নিচে হাত বান্ধা কি? এই সুন্না যেটা, এটা দিয়ে আগেরটা বাতিল হয়ে গেছে, কাজে এখন আর বুকের উপরে হাত বান্ধা নাই। আপনারা বুঝতে পারছেন কিনা? তাহলে আইনের অ্যামেন্ডমেন্ট, কখনো কখনো কোন আইনে সংশোধনী আসে, আগের যে নিয়ম, আগের যে আইন, সে আইনটা পরবর্তীতে এসে কি হয়, কোনো কারণে যদি বাতিল হয়, তাহলে আমার নবী সাল্লামের হাদিস দুখানা, দুইখানেই হাদিস, দুইটাই হাদিস, এটা হাদিসের কিতাবে আছে, তবে আগের হাদিস যেটা ওইটা দিয়ে আর দলিল দেওয়া যাবে না, যেহেতু ওটা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। বাতিলকারী তিনবার ধৌত করলেই যথেষ্ট হবে, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? আসেন আমি এটার আলোকে একটু কথা বলি, মাথা তো নষ্ট করে দিয়েছে অনেক লোক। সম্মানিত সুধী ভাইরা, আমার বক্তা বক্তৃতা দিচ্ছে, মা কুন্তু বিদান মিনার রসুল, আমি কোন নতুন রসুল তোমাদের মধ্যে নই, বরং আমি তোমাদের কাছে অতীতে অনেক নবী এসেছেন, রসুল এসেছেন, আমিও তেমনই একজন রসুল, তবে আমি জানি না যে কেয়ামতে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন আর তোমাদের সাথে কি আচরণ করবেন। এই আয়াতের তেলাওয়াত শুনে গোটা আরবের মধ্যে মদিনা মক্কা আল মুকাররমা হারামাইন শরীফাইনে কান্নার রোল পড়ে গেল, কথা বুঝতে পারছি? যে কেয়ামতের ময়দানে নবী নিজের সম্পর্কে তিনি কি হবে জানেন না, কাজী উম্মতকে তিনি কিভাবে রক্ষা করবেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তার পাশে এসে ওয়াজ শুনতে গিয়ে বক্তাকে জিজ্ঞেস করতেন, বক্তা তুমি কি কোরআনের নাসেক মনসুখ চিনো? বক্তা বলে কাই ন জানি, কইটা আমার জানা নাই। তিনি প্রশ্ন করতেন কোরআনের এমন একটা সুরার নাম বলো যে সুরার মধ্যে মনসুখের আয়াত আছে, নাসাকের আয়াত নাই, একটা সুরা বলো। কই না এটা তো জানি না, সে তো হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা মুখস্থ করছে, সে তো মানুষকে ওয়াজ শুনাবে ওই কিসসা দিয়া, কতক্ষণ? পবিত্র কোরআন মজিদের নাসেক মনসুখ চিনে না। তাকে জিজ্ঞাসা করলেন তুমি বলো এমন একটা সুরার নাম যে সুরার মধ্যে শুধু মনসুখের আয়াত আছে, নাসেকের কোন আয়াত নাই, কয়টাও জানে না, তুমি এমন একটা সুরা বলো যেখানে নাসেকেরও আয়াত আছে মনসুখেরও আয়াত আছে, কয়টাও জানে না, কয় তাহলে এমন একটা সুরা বলো যেখানে নাসেকের আয়াত নাই মনসুখেরও আয়াত নাই, কয়টাও জানি না, কই তাহলে অন্ত দলন ও মুদিল্লন, তুমি নিজেও পথভ্রষ্ট আর যাদেরকে ওয়াজ শোনাচ্ছ তারাও কি পথভ্রষ্ট। আপনি কথা বুঝতে পারছেন? এখন বক্তা কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করতেছে, নবী কোন নতুন নবী নন, তিনি বলছেন আমি তোমাদের মাঝে নতুন নবী নই, কিয়ামতের ময়দানে আমি জানি না আমার সাথে কি আচরণ হবে, তোমাদের সাথে কি আচরণ হবে। এই আয়াতটা, এটা মনসুখ আয়াত, এটা বাতিল হয়েছে,
আয়াতটা কোরআনে আছে কিন্তু এই আয়াত দিয়ে কখনো ওয়াজ করে মাসালা বলা যাবে না। আপনি বলবেন যে হুজুর তাহলে এটার নাসেখ কোনটা, এটাকে বাতিল করেছে কোন আয়াত? নবী নিজেই জানেন না কিয়ামতের ময়দানে তার কি হবে। আমার আল্লাহ সূরা আল ফাতার মধ্যে এর নাসেখ আয়াত তিনি নাজিল করে দিয়ে বললেন হে নবী, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে আপনার নিজেকে নিয়ে কোনো চিন্তা নাই, আপনি মাসুম নবী, আপনার জীবনের কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, কিছু নাই, আল্লাহ আপনার সবকিছু ক্ষমা করে দিয়েছেন, অতএব আপনি সম্পূর্ণ নিষ্পাপ, আপনি মাসুম। অতএব যেহেতু আপনি মাসুম নিষ্পাপ, এই জন্য কিয়ামতের ময়দানে আপনার নিজেকে নিয়ে চিন্তা করা প্রয়োজন কথা বলেন। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন সাহাবায়ে কেরামের মনে শান্তি চলে আসলো। আগের আয়াত হলো এটা বাতিল আয়াত, এটা মনসুখ আয়াত। এই মনসুখ আয়াতটা কোরআনে আছে, আমরা তেলাওয়াত করি, কিন্তু আজকের যারা এখানে শ্রোতা আছে অথবা যারা আজকের এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান সারা পৃথিবীতে দেখতে পাচ্ছেন, আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যিনি ওয়াজ করবেন তার নাসিক মনসুখের জ্ঞান যদি না থাকে তাহলে আপনাকে সে পথভ্রষ্ট করে ফেলবে, তার বক্তব্য শোনা যাবে। জেনারেল মানুষ সারাদিন ব্যবসা বাণিজ্য করে, মাঠে কাজ করে, ফ্যাক্টরিতে চাকরি করে, এ সমস্ত মানুষ কোরআনের এই নাসিক মনসুখ বুঝবে কি করে? এটা বুঝেন শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম। এই জন্য ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করতে হবে যে তারা কি বলছেন, কার বক্তব্যটাকে তারা সমর্থন করছেন আর কারটা সমর্থন করছে। তারা যখন বলেন যে অমুকের বক্তব্য শোনা যাবে না, তখন জনগণকে দূরে সরে যেতে হবে তার থেকে। যেমন একজন পাকিস্তানি বক্তা, ওই পশ্চিম পাকিস্তানের একজন বক্তা, উনি বলেছেন যে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কোমরে রশি লাগাইয়া ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল তাদের কোমরে রশি লাগাইয়া বিচারের ময়দানে তাদেরকে আনা হবে, তাদেরকে আসামি বানানো হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রসুল করে পাঠিয়েছি, তোমাকে তো নবী বানাই নাই, তুমি কেন এই নতুন নতুন মাসলার কথা বলেছ? তখন যারা হানাফি ইমাম আবু হানিফার ভক্ত, যারা শাফি, যারা হাম্বলি, যারা মালিকি, যারা এই সকল ইমামকে শ্রদ্ধা করেন, তাদেরকে বলা হবে যে তোমরা তো এখন জাহান্নামে গেছো, তোমরা আবু হানিফা আমাকে মানছো কেন? সম্মানিত শুধু ওই মুহূর্তে তখন আমরা যারা ইমাম আবু হানিফার ভক্ত, জাহান্নামে যখন ফিরিস্তারা আমাদেরকে ধাক্কাইয়া নেওয়া শুরু করবে, তখন নাকি আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নেন, যেহেতু আমরা ভুল করছি ইমাম আবু হানিফাকে মেনে, কাজে ইমাম আবু হানিফাকে ডবল শাস্তি দিতে হবে? এই জন্য কোরআনের আয়াত দিয়ে দোয়ার কথা উল্লেখ করেছেন সেই পাকিস্তানের এই মিস্টার মওদুদি, মিস্টার মওদুদি, নট মাওলানা মওদুদি। সে বলে উঠেছে যে ওই মুহূর্তে সমস্ত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সারা পৃথিবীর সমস্ত মজহাবপন্থী মানুষেরা আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আল্লাহ ইমাম আবু হানিফাকে আপনি ডবল শাস্তি দেন, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে ডবল শাস্তি দেন। দেখেন কোরআনের আয়াত কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে আর মৌলবী সেই বাস উঠাই দিছে রেল লাইনের উপরে, বাস উঠাই দিয়েছে কার উপরে? রেল লাইনের উপরে। কোরআনের আয়াত কাফেরদের ব্যাপারে, কিয়ামতের ময়দানে কাফেরদের অনুসারীরা বলবে যে আল্লাহ এই ফেরাউন, এই নমরুদ, এই সাদ্দাত, এই বেইমান আবু জাহাল, এই আবু লাহাব, এ সমস্ত ব্যক্তির কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি,
অতএব আল্লাহ ওদেরকে ডাবল শাস্তি দেন। কাফেরদের বেলায় যে আয়াতটা এটা ব্যবহার করতেছে ইমাম আবু হানিফার উপরে, ইমাম শাফির উপরে, ইমাম মালিকের উপরে, আপনি চিনবেন কি করে? যে এই সমস্ত আলেমদের এদের মাথায় টুপি, ছোট টুপি নাই বড় টুপি, আবার পাশাপাশি গলায় টাইও আছে। আমার দেশের এক আলেমে সু, এক আলেমে সু, আলেমে সু মানে পথভ্রষ্ট একজন আলেম, সে বলছে যে না না গলায় টাই বানছে, এটা কোরআনে আছে, সে বলছে যে টাই যে বানছে টাইটা এটা কোরআনে আছে। অথচ আপনি জানেন একজন ব্যক্তির কুফুরির কতগুলো আলামত আছে, আকাইদে না সাফি আমাদের ডিগ্রি ক্লাসে ফাজিল ক্লাসে পড়া হয়, আকায়েদে নাসাফির মধ্যে বলা হয়েছে একজন ব্যক্তির কাফের হওয়ার জন্য তার তিনটা আলামত যথেষ্ট। কয়টা? তিনটা। তিনটা আলামত যথেষ্ট। একটা হচ্ছে ইলকাউল মাসহাব ফিল কাজুরাত, কোরআনকে ধরে যদি কেউ ডাস্টবিনে ফেলে দেয়, পচা ময়লার জায়গায় নিক্ষেপ করে, কোরআনকে ছুঁড়ে মারল কোথায়? পেশাব পায়খানার জায়গার উপরে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কোরআনকে যদি এমন জায়গায় কেউ ফেলে দেয়, তাহলে তার যত বড় দাড়ি, যত বড় পাগড়ি, যত বড় লম্বা জামা হোক, তাকে মুসলমান বলা যাবে না। শব্দের অর্থ হচ্ছে আবর্জনার জায়গা, ডাস্টবিন। অতএব কেউ যদি কোরআনকে এমন একটা জায়গায় নিক্ষেপ করে, তাহলে আল্লাহর কোরআনকে সসম্মান করল, আল্লাহর কোরআনকে তাজিম করা ফরজ। তাজিম করা কি? কিন্তু অবাক কাণ্ড, নয়া মৌলবী কুষ্টিয়া থেকে বের হয়েছে, কুষ্টিয়ার নতুন মৌলবী বলা শুরু করেছে যে বিনা উজুতে কোরআন ধরা যাবে, বিনা উজুতে কোরআন ধরা যাবে, এটি অবাক কাণ্ড। দলিল নেই কোরআন থেকে, আপনি ঠেকাবেন কেমনে? এই যে জনগণকে হাইকোর্ট দেখাতে কত সোজা। এই জন্য আপনারা, আপনাদের শ্রদ্ধাভাজন সুন্নি ওলামা ইকরাম, এ দেশ আউলিয়া ইকরামের দেশ, পীর মাশাইখের দেশ, এ দেশ শাহজালাল ইয়েমেনি, শাহ মখদুম, শাহ আলী, শাহ পরান, শাহ আমানত, শাহ আমানত, শাহ ফতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ গরিবুল্লাহ আপনাদের পাশে শোয়া চিটাগাঙ্গে, শাহ গরিবুল্লাহ, শাহ ফতেহুল্লাহ, শাহ আলী বাগদাদি, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, এই সমস্ত মহান ব্যক্তিদের দ্বারা এই দেশ, এদেশের মুসলমান তৈরি হয়েছে। এই জন্য আপনাদের পাশে চিটাগাঙ্গে যখন সামুদ্রিক জলোচ্ছ্বাসে পানি আস্তে আস্তে বাড়া শুরু করে, মঙ্গলাপটে যখন পানি বাড়তে থাকে সামুদ্রিক জলোচ্ছ্বাসে, সিডর যখন হয়, আয়না যখন হয়, তখন ওই মুহূর্তে আমার বাংলাদেশের বিগল বেজে উঠে, বাংলাদেশের বিগল বেজে উঠে, শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ, শাহ আমানতের বাংলাদেশ রহম করো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানকার থিংকিং, এখানে ইসলামের যে মেজারমেন্ট, এখানে ইসলাম এই জমিনের মধ্যে জিন্দা করার ক্ষেত্রে যারা জীবনকে উৎসর্গিত করেছেন, সে সমস্ত মহান ওলিদের বাইরে এখানে ইসলাম প্রচার করলে এই জাতি সেটা কবুল করবে না? শেষে দেশ থেকে পালাইতে হবে, কতক্ষণ এই জাতি সেটা কবুল করবে না? সম্মানিত সুধী ভাইরা, আমার বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আমি নবীজি ইসলামের উপরে সৃষ্টিকুলের ভালোবাসা আলোচনা করব। এতে বিশাল এক ব্যাপক সাবজেক্ট, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে যেভাবে বলে, এই বাংলাদেশের মধ্যে, বঙ্গের মধ্যে সর্বপ্রথম কোরআনের তর্জমা বাংলা ভাষায় লিখেছেন বাবু গিরিশচন্দ্র সেন। গিরিশচন্দ্রের বাংলা
কোরআনের তরজমার মধ্যে কোরআনের যতবার মা পানির কথা আছে ততবার সে পানি লেখে নাই, লিখেছে জল। কি লিখেছে? কথা বলুন। এখন বাবু গিরিশচন্দ্র কোরআনের তরজমা লিখছে, এর ছাত্র হইয়া যদি কেউ কোরআনের তরজমা করে তাহলে সে তো জল ছাড়া পানি বলবে না। এগুলো হলো সব জল কোম্পানি। এই জল কোম্পানিরা এরা আমাদের কাছে এসে নতুন নতুন কথা কয়, যেটা আমার নবীর শান নষ্ট হয়ে যায়, নবীর মান নষ্ট হয়ে যায়। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন, ফালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার ইজ্জত আছে বান্দারা, আমার ইজ্জত কখনো নষ্ট করো না, আমার নবীরও ইজ্জত আছে, আমার নবীর ইজ্জত নষ্ট করো না। ঠিক এমনি করে ইমানদার ব্যক্তি যারা মোমেন তাদের ইজ্জত নষ্ট করো না। রাগ হলে দাড়ি ছিঁড়ে ফেলবো, টুপি খুলে ফেলবো, কতক্ষণ না, খবরদার, এগুলো আমার ইসলামের আলামত, এগুলো খুলে ফেলে এগুলো ছিঁড়ে একজন ইমানদার ব্যক্তিকে বেইজ্জতি করা যাবে না। আমার নবী সাল্লামকে আপনি সিক্স প্যাক বললেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আনলেটার নিরক্ষর বললেন, একটু হিসাব করে বলা দরকার ছিল যে এটা খায় এই জাতি এটা খাবে কিনা। আমার নবী সাল্লাম নিরক্ষর কিনা, এটা আপনার 1400 বছর পরে এসে এই ওয়াজ আপনার দরকার? আমরা বহু শুনেছি ওয়াজ, যারা এই ওয়াজ করেছে এদেশের মধ্যে মিস্টার মওদুদীর হুকুকুজ জাওজাইনের মধ্যে তিনি লিখেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো কথা গোপন করতে চাই না, সিংহের মতো কথা বলবো, ইসলাম হচ্ছে অতি পবিত্র একটি ধর্ম, এই ধর্মটা কাউকে নষ্ট করতে দেয়া যাবে না। মিস্টার মওদুদী উনি আমার কাছে তার নিজের হাতের স্বাক্ষরিত পুস্তক কিতাব আছে, এই পুস্তকে তিনি লিখেছেন যে বাবা আদম আলাইহিস সালাম তিনি নাফরমান ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি গুনাহে কবিরা করেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন চরিত্রহীন, হযরত দাউদ আলাইহিস সালামকে চরিত্রহীন বলা, হযরত মূসা আলাইহিস সালামকে গুনাহে কবিরা তিনি করেছেন, ওই যে দারোগাকে থাপ্পড় মারছেন এক থাপ্পড়ে মরে গেছে কোন গুনাহে কবিরা করেছেন, আর বাবা আদম গন্ধম ফল খেয়েছেন এই জন্য তিনি নাফরমান। এই নাফরমান গুনাহে কবিরা নবীর ক্ষেত্রে এই শব্দগুলো কি ব্যবহার চলে? নবীর শান মান ইজ্জত এগুলো ধ্বংস হয় কিনা? আমি এ কারণে আপনাদের খেদমতে আরজ করতে চাই, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর শান, তার নবীর মান মর্যাদা তার এত উপরে, তার উচ্চতা দান করেছেন যে ইমাম হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি নবীর প্রশংসা করতে গিয়ে তিনি এমন ভাবে সেটাকে উপস্থিত করেছেন, আজকের ওরা বলছে, ওয়াহাবিরা বলছে যে এটা নাকি বেদাত। حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله আমার নবীর কামালিয়াত পূর্ণতা ছিল এত বড়, নবীর কাছে কোনো অপূর্ণতা ছিল না, তিনি ছিলেন পরিপূর্ণ একজন রাসূল। একজন পূর্ণাঙ্গ নবী যার জ্ঞানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কোন ত্রুটি ছিল না, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা এ হানিকর কোন কথা বলা যাবে না। এখন আসেন, আমি আমার নিজে আমি উজবেকিস্তানে গিয়েছি, উজবেকিস্তানের তাশকান লাইব্রেরি যেহেতু আমার পিএইচডি হয়েছে, আমি ডক্টরস অফ ফিলোসফি করেছি, প্রমিনেন্ট সিক্স ইমাম সিয়াসিত্তার 6 জন ইমামের ইস্তেহাদ বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনু মাজা নাসাঈ এই লেখকদের গবেষণা কি ছিল, এই হাদিস গ্রন্থগুলোতে তাদের গবেষণা কি আছে, তন্ন তন্ন করে খুঁজে ফিরেছি,
অতএব ইমাম বুখারীর মাজারে জিয়ারত করতে গিয়ে উজবেকিস্তানে আমি তাশকন্দে গেলাম, তাশকান লাইব্রেরিতে। আমি শুনেছি এটা রাশিয়ার পেটে। অতএব এক সময়কালে তারা কোরআন রাখে নাই, কোরআনকে বিদায় করে দিয়েছে। আমি লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলাম, লাইব্রেরিয়ান তোমার লাইব্রেরিতে কি আমার কোরআন আছে? বলে উঠলো, হ্যাঁ কোরআন আছে, তবে কাগজে নাই। কোরআন আছে কাগজে নাই, আছে এটা মেমোরিতে ধরা। এই মেমোরিটা এমন ভাবে রাখা আছে যে যদি সুইচ দাবেন তাহলে স্ক্রিনের মধ্যে, পর্দার মধ্যে, টেলিভিশনের পর্দা যেমন, পর্দার মধ্যে ভেসে উঠবে কোরআন। তাই বললাম শুধু কোরআনই কই না, সব ধর্মের সেখানে ব্যবস্থা আছে, সবগুলো মেমোরি কার্ডে দেওয়া আছে, সুইচ দাবলেই সব বের হয়ে আসবে। আমাদের যেমন শাহবাগে জাদুঘরে যদি কেউ এই চিটাগাং দেখতে চায় সেখানে বসে, তাহলে সুইচ দাবলেই বাতি জ্বলে উঠবে, কতক্ষণ না। যদি কেউ দক্ষিণবঙ্গ দেখতে চায় তাহলে সুইচ দাবলে কি পটুয়াখালি বাতি জ্বলে উঠবে, সিলেট বাতি জ্বলে উঠবে, এটা অনুমান করতে পারবে। অতএব সব ধর্মের মেমোরি সেখানে দেওয়া আছে। আমি সর্বপ্রথম সুইচ দাবলাম শ্রী ভগবদ গীতা, শ্রী ভগবদ গীতার যখনই সুইচ দাবলাম তখনই সেখানে স্ক্রিনে ভেসে উঠল ওম শান্তি, গেল। এরপরে আমি রামায়ণের সুইচে যখন দাবলাম, রামায়ণের সুইচে দাববার সাথে সাথে সেখানে স্ক্রিনে ভেসে উঠল একটা অর্ধ উলঙ্গ মানুষ, উপরে কাপড় নাই মাথা থেকে কোমর পর্যন্ত, আর নিচে সাদা কাপড়, তার হাঁটুর উপরে একটা তক্তা, তক্তা তো বুঝেন, সেই তক্তার উপরে লেখা ইয়ে ভানুভক্ত হয়, ইয়ে রামায়ণ কে রচিতা হয়, ইনি হলেন ভানুভক্ত, ইনি রামায়ণ রচনা করছে, শেষ হলো। এরপরে আমি জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইঞ্জিল, তৌরাত, কতক্ষণ না, ত্রিপিটক, সবগুলোর সুইচ দেবে দেবে দেখে আমি সর্বশেষ কোরআনের সুইচটা দাবলাম। কোরআনের সুইচ দাববার সাথে সাথে কোরআন স্ক্রিনে বের হচ্ছে না, বরং লাল অক্ষরে একটা নোটিশ আসলো, লাল অক্ষরের নোটিশে কোরআন আমাকে প্রশ্ন করছে, ডোন্ট টাচ মি, প্রথমে নিষেধাজ্ঞা জারি করলো, তুমি আমাকে স্পর্শ করো না। আমি চিন্তা করার আগেই নীল বর্ণে আমার কাছে সে প্রশ্ন করলো, স্ক্রিন থেকে কোরআন আমাকে প্রশ্ন করলো, হ্যাভি উজু, তোমার কি উজু আছে? হ্যাভি উজু, তোমার কি উজু আছে? এরপরে নিচে সবুজ বর্ণের ফাইনাল নোটিশ চলে আসলো, ডোন্ট টাচ মি উইদাউট উজু, উজু ছাড়া তুমি আমাকে স্পর্শ করো। এতগুলো ধর্মগ্রন্থ প্রত্যেকটার সুইচ যখনই দাবলাম, কেউ আমাকে বলে নাই তোমার কি উজু আছে, কেউ আমাকে একবারও প্রশ্ন করে নাই, স্ক্রিন থেকে তাদের ধর্মগ্রন্থ আমাকে প্রশ্ন করে নাই যে ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না। অথচ মহাগ্রন্থ আল কোরআন এর সুইচ দাববার সাথে সাথে স্ক্রিন পর্দার মধ্যে নোটিশ চলে আসলো লাল অক্ষরে, ডোন্ট টাচ মি। এরপরে আসলো হ্যাভি উজু, তোমার কি উজু আছে? এরপরে বলল ডোন্ট টাচ মি উইদাউট উজু, উজু ছাড়া তুমি আমাকে স্পর্শ করো না। সাথে সাথে আমি অ্যাস্টোনিস্ট হয়ে গেলাম, আমি মনে হয় সেজদায় পড়ে যাব সেখানে। মহাগ্রন্থ আল কোরআনের আয়াত আমার মনে পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অনারেবল কোরআন, এটা একটা মহাসম্মানীয় কোরআন, এটি সুরক্ষিত জায়গায় সংরক্ষিত, এটা বিনা উজুতে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না, এই অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না। এই মহাগ্রন্থ কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কালাম, এটা কালামুল্লাহ, কোন না, এটা কি কালামুল্লাহ, এটা শুধু কিতাবুল্লাহ না বরং কালামুল্লাহ, আল্লাহর কালাম। সেই আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করে তিনি বললেন,
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب অতএব আল্লাহর যেগুলো নিদর্শন সেগুলোকে সম্মান করতে হবে। এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাদেশ যাকে বাদ দিয়ে হাদিসের সনদ কারো শুদ্ধ হয় না, আর তিনি হলেন। And also press this bell icon.